অর্কদা তাড়াতাড়ি করো, দাদাটা এক্ষুনি শিবাকে নিয়ে চলে আসবে, হাতে আর সময় নেই আমাদের। হ্যাঁ করছি গো, দেখো শুভটা আজকেই মিটিং করতে হলো, ও থাকলে তো আমার একটু হেল্প হতো। একদমই তাই। এরে এসে গেল নাকি? বাবা বেল বাজলো, এত তাড়াতাড়ি চলে এলো ওরা, এখন কি হবে? তোরা তোরা এসব আড়াল কর, আমি দেখছি, আমি দেখছি। অর্কদা আসছি আসছি। কি বিপদ বলতো? আচ্ছা মিতুল, তোমরা তো শপিং করতে গেছিলে, কি করে হলো এসব? শপিং থেকে ফেরার সময় তো হয়েছে। সত্যি সেই সময় যদি ও ওখানে না থাকতো, আমার গুগলির কাছে কি হতো? তোমাকে অশেষ ধন্যবাদ বাবা, তুমি সাক্ষাৎ দেবদূতের মতো। দেখো না আজকে আমাদের লাহিড়ি পরিবারকে কত বড় বিপদের হাত থেকে তুমি রক্ষা করেছো। আপনি এভাবে বলবেন না, আমার মানে আমাকে এটা লজ্জায় ফেলা হচ্ছে। আসলে সবাইকে ভালোভাবে বাঁচিয়ে তোলাই তোমার কাজ, আপনারা ওনাকে একটু সাবধানে রাখবেন। খুব ভালো হয়েছে যে ব্লিডিংটা হয়ে গেছে, অনেকটা রিলিফ পাওয়া গেছে, নইলে ওই ক্লটটা জমে গেলে একটা রিস্ক থেকে যেত আর কি। আচ্ছা বলছি, কোনো ভয়ের কারণ নেই তো এখন? না ভয়ের আর কোনো কারণ নেই, কিন্তু আমি যে ওষুধগুলো বলেছি সেগুলো একটু সময় করে খাইয়ে দেবেন। আচ্ছা আমি তাহলে আজকে আসি। আরে তুমি? ম্যাডাম আপনি এখানে? দিদি তুমি ওকে চেনো নাকি? ওকে চিনবো না, ও তো গরিবের কাছে ভগবান। আগের হসপিটালে আমার সাথে ওর পরিচয় হয়েছে, যেমন ভালো ডক্টর তেমন ভালো ছেলে। একদম ঠিক বলেছো গলি, সত্যি উনি খুব ভালো ছেলে। তা না হলে উনি যেভাবে নিজে উদ্যোগ নিয়ে গুগলিকে বাড়ি পৌঁছে দিলেন, আজকালকার দিনে এরকম কজন করে তাই না? কি হয়েছে গুগলি? মিতুল কখন হলো এসব? তোমায় পরে সবটা বলছি, ব্যস্ত হয়ো না, এখন একদম ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম, একদিকে ব্লিডিংটা হয়ে ভালোই হয়েছে, কারণ ক্লটটা জমে থাকলে পরে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যেত। তুমি যেরকম যত্ন করে নিজের হাতে ব্যান্ডেজ করে ওষুধপত্র দিয়ে নিজে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিলে, সত্যি নিজের লোক ছাড়া কতজনই বা এরকম করে? ওর কাছে কি নিজের আর কি পড়ে জানো, হাসপাতালে থাকাকালীন দেখেছি কারোর কোনো কষ্ট হলেও নিজেকে স্থির করে রাখতে পারতো না। আর জানো ওর একটা ডিসপেন্সারি আছে, সেখানেও মাত্র 5 টাকার বিনিময়ে গরিবদের চিকিৎসা করে। কি বলিস রে, মাত্র 5 টাকায়? এই না না, এটাকে আলাদা করে বলবার মতো কিছু হয়নি। আসলে এই হাসপাতাল থেকে দূরে যারা থাকেন তাদেরও তো চিকিৎসার দরকার হয়, তারা কি করবে? সেই জন্য ওই নিজের ইনিশিয়েটিভেই যতটা হয় চেষ্টা করছি আর কি। খুব ভালো লাগলো জানো, মানে তোমাদের জেনারেশন এখনো মানুষের জন্য এতটা ভাবে, এটা ভেবে খুব স্বস্তি লাগছে। যেন আমার এক রিলেটিভের ছেলে রয়েছে, সেও ডাক্তার, তাকে লাস্ট দেখেছি তখন ক্লাস 3 কি 4 পড়তো। সেও এরকম নিডি মানুষদের পাশে থেকে অনেক পরিশ্রম করছে, তাদের জন্য অনেক চিন্তাভাবনা করছে। তোমরা না তোমাদের পরের জেনারেশনের কাছে একদম এক্সাম্পল হয়ে যাবে। হ্যাঁ আর ওর কিন্তু ফান্ডিংয়ের পিছনে কেউ নেই, পুরোটাই নিজের রোজগারের টাকা থেকে করে, প্রচণ্ড অনেস্ট ছেলে। কিন্তু ওর যা ডিগ্রি আছে ও কিন্তু ইজিলি বিদেশে সেটেলড হয়ে যেতে পারে, তা না করেও দেশের এই কানাগলিতে 5 টাকায় চিকিৎসা করছে। যদি সবাই বাইরে চলে যায় তাহলে এখানকার মানুষের কি হবে তাই না? সেই তো। আর আমি তো বিদেশে জন্মাইনি, আমার জন্ম তো এই মাটিতে, তাই আমি যা করব এখানকার মানুষের জন্যই করব। আচ্ছা এবার কিন্তু আমাকে সত্যি বেরোতে হবে, নইলে ওদিকটা অনেকটা লেট হয়ে যাবে, আমি বরং আজকে আসি। আচ্ছা পরে একদিন সময় করে এসো। নিশ্চয়ই ম্যাম, ঠিক আছে আজ গেলাম। আহা এমন একজন সৎ মানুষের সেবায় নিয়োজিত প্রাণ, এমন ছেলে যদি আমার জামাই হতো। এই বয়সে একটা ছেলে এত ভদ্র নম্র, কোনো অ্যারোগেন্স নেই, কোনো অহংকার নেই, সত্যি দিদিভাই ভাবা যায় না কিন্তু। আর কত হ্যান্ডসাম দেখতে বলতো, কথাবার্তা কত স্মার্ট, কত মার্জিত, ছেলেটার মনটাও বড্ড নরম।
নাহলে কি গরিব মানুষের সেবায় দিন রাত এক করে দেয়, অপরিচিত মানুষের বিপদ দেখে ছুটে আসে? সত্যি মিতুল, এরকম ছেলে না লাখে একটা পাওয়া যায়। কলি দিদি, আমি না একটা কথা ভাবছি, এত ভালো একটা ছেলে, তার মধ্যে বাড়িটাও কলকাতার মধ্যেই। আচ্ছা, আমার গুগলিটার সঙ্গে যদি সঞ্চয়নের সম্বন্ধ করা হয় তাহলে কেমন হয় বলো তো? বাহ মিতুল, এটা তো খুব ভালো প্রস্তাব। তাছাড়া দিদিভাই, সঞ্চয়নের মতো একটা ছেলে যদি গুগলির হাজবেন্ড হয়, গুগলিকে নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। একদমই তাই, কিন্তু গুগলিটা কি মানতে চাইবে? ও বিয়ের কথা তুললে কিরকম না করে দেয়। ওই অনুরাগ নামের একটা ঠকবাজের পাল্লায় পড়ে মন ভেঙেছিল, তারপর থেকে বিয়ের থেকে কিরকম মনই উঠে গেছে ওর, জানো তো। উঠে গেছে তো কি হয়েছে, বুঝতে কতক্ষণ? মানে দেখো দিদিভাই, গুগলি এর আগে একটা ধাক্কা খেয়েছে, ওই জন্য বিয়ের ওপর থেকে মন উঠে গেছে। কিন্তু একটা ভালো ছেলের সঙ্গ পেলে ওর আবার বিয়েতে মন বসবে। তাছাড়া সঞ্চয়নকে দেখে আমার বেশ ভালোই লাগলো, ওর সাথে মিশলে গুগলির ভালোই লাগবে, খারাপ লাগবে না, তুমি দেখে নিও। ঠিকই বলেছ অলোকা, আমার মনে হয় গুগলি সঞ্চয়নকে একটু কাছ থেকে চিনলে জানলে ওর ভরসাটা আবার ফিরে আসবে। যাকে এখন যাতে গুগলি আর সঞ্চয়ন একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারে, দেখা করতে পারে, কথা বলতে পারে, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে, জানো তো। কিন্তু কি করবে মিতুল? সে তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার কাছে সঞ্চয়নের নাম্বার আছে কলি দিদি? দাঁড়ো দেখছি, দেখো তো। কিন্তু দিদিভাই, তোমার প্ল্যানটা কি বলো তো? গুগলির সাথে সঞ্চয়নকে একটু কথা বলতে হবে, একটু বেশি সময় ধরে। পেয়েছ? হ্যাঁ, এই নাও। এই তো, এখনই একবার একটা ফোন করি। হ্যালো, ডক্টর সঞ্চয়ন ব্যানার্জি কথা বলছি, আপনি কে বলছেন? আমি ডাক্তার কথাকলি চক্রবর্তীর বাড়ি থেকে বলছি। ওই যে সকালবেলা তুমি আমার মেয়ের চিকিৎসা করে দিলে রাস্তায়, তারপর আবার গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলে, চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার মেয়ে কেমন আছেন এখন? এখন ভালো আছে। তুমি এত যত্ন করে সেবা শুশ্রূষা করেছো, ভালো না হয়ে পারে? না, তবুও এখন কয়েকটা দিন ওকে কমপ্লিট বেড রেস্টেই রাখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আছে। কিন্তু তুমি আজ আমাদের এত বড় একটা উপকার করলে। আর ওই তাড়াহুড়োয় তখন পরিস্থিতিও ছিল না, তোমারও কাজের তাড়া ছিল, এক কাপ চা করেও খাওয়ানো হলো না তোমায়। না না, এসবের কোনো দরকার নেই। তাছাড়া আমি তো কথাকলি ম্যাডামকে বলেছি, এরপরে কোনো একদিন গিয়ে গল্প করতে করতে চা খাওয়া যাবে। না না, পরে কেন, তুমি বরং কালই আমাদের বাড়িতে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করবো, বুঝেছো? এ বাবা, এরকম করবেন না প্লিজ। আমি যাবো বললাম তো, পরে যাবো, নিশ্চয়ই যাবো। না না, পরে নয়, তুমি ব্যস্ত মানুষ, পরে পরে করে আর আসা হবে না আমি জানি, তুমি কালই একবার এসো না। দেখো, তোমাকে নিমন্ত্রণ করবো বলেই কলি দিদির কাছ থেকে আমি তোমার নাম্বারটা নিয়ে এক্ষুনি ফোন করলাম, বুঝেছো? না না, এগুলো কেন করছেন আপনার, এগুলোর কোনো দরকার নেই। তাছাড়া দেখুন, আমি তো একজন ডাক্তার, রাস্তাঘাটে যে কেউ বিপদে পড়লেই আমি এরকমটাই করতাম, সে পরিচিত হোক বা অপরিচিত। কিন্তু আমাদের সঙ্গে কারোর পরিচয় হলে নিমন্ত্রণ না করে না খাইয়ে আমরা তাকে কিছুতেই ছাড়ি না। না করো না প্লিজ, এসো না কালকে একবার। দেখো, তুমি যদি আমাদের বাড়িতে এসে আমাদের সবার সঙ্গে একসঙ্গে ডিনার করো, আমরা সবাই খুব খুশি হব। আর দেখো, আমাদের সবার সঙ্গে মিশে তোমারও খুব ভালো লাগবে। আমাদের এই অনুরোধটুকু দয়া করে রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিশ্চয়ই যাবো। আপনি এতবার এভাবে অনুরোধ করছেন, আমি নিশ্চয়ই যাবো। ঠিক আছে, রাখছি। কি হলো মিতুল, কি বললো, আসবে তো? কাল ডিনারে আসছে। বাহ, খুব ভালো খবর। আচ্ছা দিদি ভাই, ইনভাইট তো করেই ফেললে, কিন্তু কিভাবে কি করবে সেসব প্ল্যান করেছো? সেসব তো করতে হবে। আর শোনো তোমরা আমার কথা মন দিয়ে, আর তোমাদেরও মাথায় যদি কিছু আছে সে সমস্ত আমাকে বলো। হ্যাঁ, এই প্ল্যান সাকসেসফুল হতে বাধ্য। কাল যে করেই হোক, গুগলিকে আর সঞ্চয়নকে কাছাকাছি আনতেই হবে। আয় আয় আমার সঙ্গে আয়। এটা কি ধরনের হাঁটা হচ্ছে গুগলি, একটু শান্তভাবে হাঁট, লক্ষ্মীশ্রী বলেও তো একটা কথা আছে নাকি? সেটা নয়, ঠিক আছে মিতুল মা, তুই আমাকে একটা কথা বল, এখন আমার বেরোনোরও কিছু নেই, তুই আমাকে রুমে সাজিয়েছিস কেন? তাতে ক্ষতি কি হয়েছে, খারাপ কিছু হয়েছে? সেটা না মিতুল মা,
তুই আমাকে একটা কথা বল, তুই আমাকে আগে কখনো দেখেছিস আমি বাড়িতে এইভাবে সেজে থাকি? তুই বাড়ি ছাড়, বাইরেও কখনো এইভাবে গেছি এত সেজে? তাহলে আজকে কেন সাজানোর জন্য তুই এত উঠে পড়ে লেগেছিস বলতো? কি, আরে সাজানোর জন্য উঠে পড়ে, তুই কি বলছিস বলতো এই সমস্ত কথা? আমি তোকে সাজানোর জন্য উঠে পড়ে লেগেছি? এত দামি দামি সমস্ত মেকআপের জিনিস কিনিস, সেগুলো তো কোনোদিনও ব্যবহার করতে দেখি না, পরে থেকে থেকে নষ্ট হয়। তাই ভাবলাম যদি মেকআপের জিনিসগুলো কাজে লাগানো যায় আর কি। আর তুই সবসময় এবার থেকে এরকম সেজে গুজে থাকবি, কারণে অকারণে সবসময় বাড়িতেও, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। মিথুন মায়ের কি হলো? এরকম পুতুল সাজানোর মতো আমাকে তো এমনি এমনি সাজাবে না, তাও আবার আজ থেকেই হঠাৎ করে এরকম শুরু করলো? নিশ্চয়ই কোনো কথা আমাকে আড়াল করছে। যাক বাবা, কিছু বোঝেনি মনে হয়। সঞ্চয়ন আসা অব্দি ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না, নাহলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে। আচ্ছা মিতুল মা, আমি একটু উপর থেকে আমার ফোনটা নিয়ে এসে পরে, আগে তুই আমার সঙ্গে এখন রান্নাঘরে যাবি। আর এদিকে কি হচ্ছে না হচ্ছে সমস্ত রকম জানতে হবে নাকি গুগলি? উফ বাবা, পারবো না এই মেয়েটাকে নিয়ে আমি আর, জানো তো। হ্যাঁ মিতুল মা, এত আয়োজন কিসের জন্য? আরে শিবার জন্য সেলিব্রেশন তো কালকে হয়ে গেছে, তো এত রান্না এত পদ কার জন্য করেছিস বলতো? আরে বাবা, এই সব আয়োজন তো তোর জন্য। পিসিমণি? না হ্যাঁ, তোর জন্য না, মানে তোর জন্য ঠিক না, মানে আমরা সবাই মিলেই খাবো, সেই জন্যই তো এত এত কিছু বাকিটা মিতুল বলবে। হ্যাঁ, কত রান্না হয়েছে বাবা, সত্যি কি সুন্দর গন্ধ ভালো বেরোচ্ছে। কিছু তো একটা চলছেই মিতুল মা, এক তো তুই আমাকে এরকম ভাবে সাজালি আজকে, তারপরে কিচেনে আনলি, তারপরে এত রকমের পদ, কার জন্য সেলিব্রেশনটা হচ্ছে বলতো? আমি কি কিছু মিস করে গেলাম? আরে ধ্যাত, তুই ওসব মাথা থেকে ছাড় তো। আমি যেটা বলছি মন দিয়ে শোন, এই সমস্ত রান্না তুই করেছিস, বুঝেছিস? হ্যাঁ, আমি আমি তো রান্নাই করতে পারি না। আরে ধ্যাত, পারিস না তো কি হয়েছে, একদিন না একদিন তো পারবি। আচ্ছা গুগলি, সারা জীবন কি আমরাই তোকে রান্না করে খাওয়াবো বলতো মা? তোকেও তো শিখতে হবে সমস্ত কিছু নাকি? এই সমস্ত রান্না তুই নিজের হাতে করেছিস, বুঝেছিস? মিতুল মা, এখন আবার কাকে আসতে বলেছিস? তুই আয় আমার সঙ্গে, আয় এদিকে, যা মায়ের সাথে যা। আয় আয় আয়। হচ্ছে কাকি মিতুল মা, তুই বলবি না তো আমাকে, তোর এটা কি করতে চাইছিস আমাকে একটু বল না প্লিজ। কি করতে চাইবো বলতো? আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজানোর ইচ্ছে হচ্ছে, সেটাও কি পারবো না নাকি বলতো? দেখি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। মা মে কি বলতো, তখন থেকে বেল বাজছে, কেউ দাঁড়িয়ে আছো তো নাকি? তুমি কোথায় যাচ্ছো? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। গুগলি, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দরজাটা খোল। আমি এক মিনিট, এক মিনিট, আমি তো সেটাই করতে যাচ্ছিলাম। তুমি করলে হবে না। মানে তুমি করলে কি, তুমি তুমি করলে কি, তুমি লাহিরি ইন্ডাস্ট্রিজ এর মালিক, তুমি গিয়ে এখন দরজা খুলবে? যদি বাইরের কোনো লোক এসে থাকে, এসে দেখলে কি ভাববে বলো? তোমার এটা করা উচিত নাকি? হ্যাঁ, এই সমস্ত ছোটখাটো কাজ করার জন্য তো আমরা ফ্যামিলিতে এতজন রয়েছি, সবাই যে কেউ করে দিতেই পারি, তোমার সমস্ত কাজ আমরা করে দিতেই পারি, তুমি কেন দরজা খুলতে যাবে? এই এক মিনিট, হ্যাঁ আমি মালিক বলে দরজা খুলতে পারবো না? এক্স্যাক্টলি। কি কি হয়েছে বলতো, কি বলছো, কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না তোমাকে। গুগলি, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন বলতো? তখন থেকে তো বলছি তোকে গিয়ে দরজাটা খুলতে, যা দরজাটা খোল, যা। আপনি সঞ্চয়ন দেখেছো মেয়ের কাণ্ড? দরজা খুলে পথ আটকে দাঁড়িয়ে রইল, না সঞ্চয়কে ভেতরে আসতে বলছে, না বসতে বলছে। উফ, এটাকে নিয়ে না আমি আর পারবো না। এই সঞ্চয়, আগে বলবে তো, আমি ওয়েলকাম করছি। কোথায় যাচ্ছ? আমি চাইছি ওদের দুজনকে যাতে একটু কাছাকাছি দুজনে আসে, গুগলির যাতে সঞ্জনকে ভালো লাগে, আর তুমি বারে বারে দুজনের মাঝখানে পাঁচিল হয়ে ঢুকতে চাইছো, এরকম করলে কি করে হবে ইন্দ্রবাবু? এক মিনিট, কি করে হবে মানে, তুমি কি চাইছো গুগলির সাথেও? এখন কেমন আছেন মিতুল? এইটা তুমি কি করে ঠিক করে নিলে? হুম, জানা নেই, শোনা নেই, ছেলেটা কিরকম কি স্বভাবের না জানি, মেয়েটাকে তুলে দেবো। হ্যাঁ,
একবার একবার বিপদ থেকে বাঁচিয়েছে বলে হীরের টুকরো ছেলে। হ্যাঁ গো, বিশ্বাস করো তুমি আমার কথা, আমি জেনে শুনেই বলছি, আমি খোঁজখবর নিয়েছি, কলি দিদিরও তো চেনা জানা আছে। আর ছেলেটাকে আমার সত্যিই খুব ভালো লেগেছে, আমাদের গুগলির জন্য একেবারে আদর্শ। তোমার কী মনে হয় বলো তো, আমি গুগলিকে চেনে শুনে কখনো ভুল মানুষের হাতে তুলে দিতে পারি? না, তুমি না জেনে শুনো তো। তুমি আমার উপর ভরসা করো তো। তাহলে আমি যেটা করছি তুমি চুপচাপ সেটাকে সাহায্য করবে, সমর্থন, বুঝেছো? মেয়েটাকে তোমার না বললে কিছু করবে না, পুরো তোমার মতো ভাবে। গুগলি, তুই কি ওখানে দাঁড় করিয়ে রাখবি নাকি রে? ওকে নিয়ে আয় ভেতরে। আসুন। যা, ফর্ম নষ্ট হয়ে গেল। মিতুল দিদি আমায় ক্ষমা করে দাও, মিতুল দিদি আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার তাড়াহুড়ো করতে। কি করলে তো সরো দিদি, বেশ করেছে, যা করেছে একদম ঠিক কাজ করেছে। বাবা কি সুন্দর লাগছে দুজনকে দেখতে, ঘরের মধ্যে একসঙ্গে ঢুকছে, উপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, একেবারে মোক্ষম সময় ফুলগুলো তোমরা ফেলেছো, খুব ভালো কাজ করেছো সরো দিদি। জানো মিতুল দিদি, আমি ধাক্কা মারলাম বলেই বোধহয় এটা হয়েছে। আরে তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো 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 এসো। আজকে কিন্তু যাই যাই করলে চলবে না বলে দিচ্ছি। জমি আড্ডা দেবো, হসপিটালে অনেক গল্প শুনবো। না না, আজকে হাতে সময় নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। দুজনকে বেশ মানিয়েছে তো। আচ্ছা সঞ্চয়ন, একটা কথা বলো তো, এই তো আমাদের পরিবার, আমাদের পরিবারের সঙ্গে মানে তোমার কেমন লাগছে আমাদের পরিবারকে দেখে, আমাদের সঙ্গে মিলে মিশে? তোমার মিশে কোথায়? হ্যাঁ, তো পরিবার কারোর সঙ্গে আলাপই হয়নি আর আমার সঙ্গে তো হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। সবার আগে তোমার পাশে যে বসে আছে তার সঙ্গে তুমি আলাপটা করে নাও। হ্যাঁ, মানে যাকে এত যত্ন করে মাথায় ব্যান্ডেজ করে দিলে, নিজে গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলে, সে হলো আমাদের সবার নয়নের মনি গুগলি। আর ওই যে, ও হচ্ছে গুগলির ভাই, আমাদের আর এক নয়নের মনি আদর। হ্যালো, ওই যে ওরা দুজন দাঁড়িয়ে রয়েছে, ওরা কিন্তু আমাদের বাড়িটাকে মায়ের মতো আগলে রেখেছে। এই বাড়িতে তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে, দেখবে ঠিক সময় তোমার হাতে পেয়ে যাবে। আচ্ছা জিজ্ঞেসই তো করা হয়নি, তুমি কি খাবে বলো, চা না কফি? আমার চা হলেই ভালো হয়। তাহলে তোমরা বসে গল্প করো, আমি আর পঞ্চা চা বানিয়েছি। তুমি আমার মেয়ের জন্য যা যা করেছো আমি সবটাই ওর মুখ থেকে শুনেছি। বাবা হিসাবে আমি তোমার কাছে চিরঋণী থাকবো। তোমার যদি কোনোভাবে কোনো হেল্প লাগে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। দেখো তুমি যা করেছো সে ঋণ তো আমি শোধ করতে পারবো না, তার চেষ্টা করবো। দেখুন, হেল্প যদি করতেই হয় তাহলে পরের বার এমন একজনকে হেল্প করবেন যিনি বিপদে পড়েছে, ওতেই আমার হেল্প হয়ে যাবে। বলেছিলাম না, একেবারে সোনার মতো খাঁটি মন, কোনো লোভ নেই, শুধু মানুষের উপকারই করতে চায়। ঠিক আছে ঠিক আছে, হঠাৎ করে মহাপুরুষ বানিয়ে দিও না। মিতুল, চেনা নেই জানা নেই চট করে বিশ্বাস করো না। হ্যাঁ দেখো, আগে বুঝি, যাচাই করি, তারপর।
আচ্ছা সঞ্চয়ন, তুমি আর কি করো? মানে ডাক্তারের পেশা ছাড়া অন্য কোনো হবি আছে? আচ্ছা মিউজিক ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে তো, মিউজিক যথেষ্ট ভালো লাগে, কিন্তু খুব বেশি গান শোনবার সময় হয় না। আরে যেটুকু হয় সেটুকু শুনি না। মানে মানে দু লাইন একটু গেয়ে দাও না, আমরা সবাই শুনি কেমন তোমার গলা। গান তো আমি গাইতে পারি না, মানে আমি গান গাইলে পুরো কবিতার মতো শোনাবে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কবিতাই শুনবো, তুমি একটা গান শুরু করো তো, বরাবরই এত লাজুকে না। আরে গাও না, এত লজ্জা পাচ্ছ কেন? আরে বাবা ফাংশনে তো গান গাইছো না, আমাদের পরিবারের মধ্যেই গাইছো। তুমি না হয় শুরু করো, গুগলি না হয় তোমার সঙ্গে গলা মিলিয়ে দেবে, ও কিন্তু খুব ভালো গান করে। আমি? হ্যাঁ তুই। ও মা, শুভদাদার সঙ্গে গিটারে কি সুন্দর সকাল সন্ধে গান করিস, আমরা কি শুনি না নাকি সেসব? আরে মিথুন মা, সে তো জাস্ট এমনি। চুপ কর তো, এমনি করে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোরা দুজনেই আসলে খুব লজ্জা পাচ্ছিস। সঞ্চয় ও না, তো লজ্জা পাওয়ার কি আছে বলতো, শুরু করো গান। আচ্ছা ঠিক আছে, শুধু ও নয়, আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলবো, তাহলে রাজি তো? আমি তো রাজি, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে গুগলিকে আর সঞ্চয়নকে একসঙ্গে একটা গান শোনাতে হবে। তাহলে শুরু করি। গুগলি, তোদের টিমে হচ্ছে সঞ্চয়ন আর শুভদাদা, আর আমাদের টিমে এক্সকিউজ মি, আমার একটা খুব জরুরি ফোন এসেছে। আচ্ছা একটু অন্য কোথাও কথা বলা যাবে? ঠিক আছে, তুমি ওদিকটা গিয়ে কথা বলো। এমন কি প্রাইভেসি থাকতে পারে একজন ডাক্তারের? কি এমন জরুরি কথা থাকতে পারে যে উঠে গিয়ে লুকিয়ে এভাবে কথা বলতে হবে?